বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকা দিয়ে যাওয়ার সময় তিনশো নব্বইটি ফেন্সিডিলের বোতলসহ একটি রিক্সা আটক করল সাহেবগঞ্জ থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে দিনাটা দুই নং ব্লকের গোবরাছাড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের মধুরবাজের এলাকা থেকে ফেন্সিডিলগুলি আটক করা হয় যদিও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার গোবিরাতে দিনাটা দুই নং ব্লকের গোবরাছাড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের মধুরবাজের এলাকা দিয়ে একটি টোটো করে ফেন্সিডিল পাচার করা হচ্ছিল সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে তিনশো নব্বইটি ফেন্সি বোতল আটক করে পাশাপাশি পাচারের উদ্দেশ্যে যে টোটোটি ব্যবহার করা হয়েছিল সেটিকে আটক করে যদিও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ তবে পুলিশ টোটোর মালিককে খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে